পিসি হ্যাং করার কথা না। আমি পিসিতে ম্যাক্স চালাই, ঠিক আছে, আর ইলাস্ট্রেটরে এসব সফটওয়্যার তো কিছু না। যাই হোক, ক্রিয়েট আউটলাইন দিয়ে করি, ক্রিয়েট আউটলাইন করি, তারপর কন্ট্রোল সি দেই, কন্ট্রোল বি দেই, তারপর কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করব, আর একটাকে জাস্ট অল্টা প্রেস করে কপি করে এখানে বসাবো। দেন প্যাকেজ যেটা আছে এটাকে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্টে নিয়ে যাব। এটু কি করছিলাম তখন, এই দুটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে অবজেক্ট ব্লেন্ড মেক, দেন অবজেক্ট ব্লেন্ড ব্লেন্ড মেকের এখান থেকে আমরা এটা সিলেক্ট করব। এখন আবার হয়েছে, প্রিভিউ দিয়ে নিব। প্রিভিউ দেওয়ার পরে এখানে দেখেন অবশ্যই যে এটা দিবেন স্পেসিফাইড স্টেপস, দেন প্রিভিউ দিয়ে এইখানে হচ্ছে আমরা ইয়া লিখবো, বাড়াবো সংখ্যাটা। এই যে যত বাড়াবেন জিনিসটা দেখেন তত স্মুথ হচ্ছে। তো ধরেন আমি 80 দিলাম, যে এখানে তত সুন্দর স্মুথ হবে। এবার ওকে দিই। ওকে দেওয়ার পরে নিচে যেটা আছে ডাবল ক্লিক করে আমি নিচেরটাকে ধরবো, নিচেরটাকে ধরে ওর ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেই কালারটা দিয়ে দিব। তাহলে কি হবে দেখতে মনে হবে কি, এটা ওর সাথে একদম ওপর থেকে আস্তে আস্তে শেড হয়ে নিচে মিশে গেছে, এরকম মনে হচ্ছে না? হ্যালো। হ্যাঁ, তারপর একটা যে এটা দেখেন সেরকম একটা শেডের মতন। হ্যাঁ বলেন। সেরকম জিনিস তো এটা, হ্যাঁ থ্রিডির মতো মনে হইতেছে, থ্রিডি। থ্রিডির হ্যাঁ মতো হ্যাঁ মনে হচ্ছে। এই যে এটা করার পরে এখন আমরা যে একটা হাইট করে রাখছিলাম না, হ্যাঁ সেটাকে আনহাইট করব। অল্টা কন্ট্রোল অল্টা থ্রি দিলে ওটা আনহাইট হয়ে যাবে। এই যে এটাকে অবশ্যই আমি উপরে নিয়ে আসি, অ্যারেঞ্জ স্প্রিং টু ফন্ট, নিয়ে আসার পরে এটার একটা কালার দিয়ে দিই, একটু গাঢ় কালার করে দিই, দিয়ে ওকে বসে। এখন তো এখন জিনিসটা মনে হচ্ছে না যে উপর থেকে একদম গাঢ় হয়ে হয়ে হালকা হয়ে হয়ে শেড হয়ে ওর সাথে মিশে গেছে, এরকম মনে হচ্ছে না উপরটা? জি ম্যাডাম, জি। আচ্ছা এই গেল এই ইফেক্ট। পারবেন না এটা করতে, আমি নেক্সট ক্লাসে করতে দিব কিন্তু। জি ম্যাম, পারবো করতে। আচ্ছা আর একটা ইয়া দেখাই, এটা এটা সাইডে রাখি, আর একটা ইফেক্ট দেখাই। ব্লেন্ড ব্লেন্ড ইফেক্ট দিয়ে আর একটা কাজ করা যাবে, এটাও একটু থ্রিডি থ্রিডি ভাব চলে আসবে। আর ও এটা খেয়াল করছেন, আমি কিন্তু এই লাস্টেরটায় ওইটার সাথে কালারটা মিশাই দিছি যাতে মনে হয় কি ওর সাথেও মিশে গেছে কালারটা, এই জন্য, বুঝতে পারছেন? আর একদম উপরে যেটা ছিল এটা এটা সরাইলে কিন্তু এরকম হবে, বাট এটা দিছি যাতে মনে হয় গাঢ় থেকে একদম আস্তে আস্তে হালকা হয়ে মিশে গেছে, ইফেক্টটা যেন সুন্দর দেখায়।
ওইজন্য কালার কম্বিনেশন গুলো এরকম করছে। আচ্ছা যাই হোক, তো আমরা শেপ নিয়েও ব্লেন্ড করা যায়, সেটা কিভাবে করব এটা একটু দেখি। দুটো ইলিপস নেই, গ্রেডিয়েন্ট দেই, গ্রেডিয়েন্ট এই গ্রেডিয়েন্টটা দেই, আগে মনে হয় ভালো ছিল। একটা গ্রেডিয়েন্ট দিছি জাস্ট, ঠিক আছে, এক সাইড থেকে এরকম হচ্ছে। এই যে গ্রেডিয়েন্টটা দিলাম, এটাকে আমি আরেকটা কপি করে এই পাশে নিয়ে আসি। মনে হচ্ছে অনেক মোটা হয়ে গেছে, একটু ছোট করি আর কি। কপি করলাম, এরপর এই দুইটাকে ধরে আমি বসাবো কিসে, এখানে ধরেন একটা কিছু লিখি, স্ট্রোক কালার দিয়ে লিখি, পেন্সিল টুল নিলাম, স্ট্রোক কালার দিয়ে লিখি, হচ্ছে না নাকি? আচ্ছা, তো এখন খেয়াল করেন এখানে আমার কয়টা সংখ্যা আছে, চারটা। তো আমাকে ব্লেন্ড চারটা বানাইতে হবে, হ্যাঁ, এবং এটা যেহেতু আলাদা, এটার জন্য আলাদা বানাইতে হবে। তো আমি এটা চারটা জাস্ট কপি করি, না এভাবে না কপি করলেও হবে, এটারে আগে মেক দেই। এটা এখান থেকে ব্লেন্ড অবজেক্ট, ব্লেন্ড ব্লেন্ড থেকে মেক দিব, দেন এখান থেকে ব্লেন্ড, ব্লেন্ড অপশন এখানে চলে যাব, এটা স্পেসিফাইড স্টেপস দিব, প্রিভিউ দিব, এটা অনেক স্মুথ করব, অনেকগুলো চাই, তো 100টা দিয়ে দেখি কত হয়। 100টা এরকম হবে, 150 দেই তো। ১৫০ দিলে আরো স্মুথ হয়ে গেছে, দেন আমি এটা ওকে দিই, এটাকে কয়েকটা কপি করি, পাঁচটা হবে এখানে। এখন এই যে একে ধরে, এই দুইটাকে ধরবো, ওকে ওকে বসাবো, ওকে ওকে বসাবো, এরকম করবো আর কি। এই দুইটাকে ধরলাম, এই এল ধরলাম আর এটা ধরে অবজেক্ট থেকে ব্লেন্ডে চলে যাব, এখান থেকে এই যে রিপ্লেস স্পাইন, রিপ্লেস স্পাইন দিলে ওইখানে বসে পড়ছে, ঠিক আছে। আবার এটাকে ধরে, এটাকে এই দুইটাকে শিফট প্রেস করে ধরলাম, অস্থির জিনিস থেকে, ও অস্থির জিনিস, অস্থির জিনিস। হ্যাঁ, ডিজাইন গুলো করবেন, করে আপনাদের ইয়াতে রাখবেন, একদমই ইজি, কিন্তু কঠিন কিছুই না। এটাকে ধরে জাস্ট ক, যে কয়টা সংখ্যা আমার যদি আই থাকতো, আই এর ফুটার জন্য আলাদা বানাইতে হতো, ঠিক আছে। রিপ্লেস স্পেন্ট এটাও দিলাম, অবজেক্ট রিপ্লেস স্পেন্ট, বুঝতে পারছেন? ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিই, অনেক সুন্দর লাগতেছে ম্যাডাম। বানাবেন, আপনারা সুন্দর সুন্দর কাজ করবেন, কি করেন সুন্দর সুন্দর কাজ কইরা, এই ইয়া পোর্ট্রেট শিখবেন, ম্যাডামের পোর্ট্রেট বানাবেন, তা না, সব ফাঁকি বাস, কেউ কিচ্ছু করে না। দেখেন, এই যে লাইটটা লাগতেছে, এই যে ইফেক্ট, এটা আমার গ্রেডিয়েন্টের জন্য, বুঝতে পারছেন? এই যে এখানে আবার ভাইবেন না, এখানে আবার কি করা হয়েছে, গ্রেডিয়েন্টের জন্য। আপনার গ্রেডিয়েন্টটা যদি অন্যরকম থাকতো, তাহলে কিন্তু ডিজাইনটাও অন্যরকম হইতো। যেই গ্রেডিয়েন্ট দিবেন সেরকমই হবে আর কি, এটাই হচ্ছে কথা। ঠিক
অন্য কোন গ্রেডিয়েন্ট দেন, সো অন্য কোন কিছু শো করবে এরকম, গ্রেডিয়েন্ট দিলে এরকমই শো করবে। কি করলাম, এই দুটো সিলেক্ট করব অবজেক্ট থেকে, ব্লেন্ড মেক, মেক করে দিব, আবার অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড অপশন, এটা কি করব, এটা করে দিব, দেন এটারে 100 বা 150 এরকম করে, 150 করে দিলে বেশি স্মুথ হয়ে যায় আর কি, স্মুথ করব। দেন এই দুটোকে সিলেক্ট করব অবজেক্ট, বেশি ভোটকা হয়ে গেছে, গ্রেডিয়েন্টের কারণে আলাদা বোঝা যাচ্ছে। হ্যাঁ, গ্রেডিয়েন্টের, গ্রেডিয়েন্টটা সুন্দর করে বসাইলে জিনিসটা সুন্দর হবে। তো আজকে কি দেখলাম, পাথফাইন্ডার, সিম্পলিফাই, এগুলো দেখলাম। আর এই যে পাথফাইন্ডার যে কাজ করছি, যে এই পাথফাইন্ডার এগুলো দেখেন, যে মস্কট লোগো যেগুলো, এই লোগো গুলো খেয়াল করেন, পাথফাইন্ডার দিয়ে কিন্তু করা। এই যে এটার বাইরে এটা সুন্দর পাথফাইন্ডার নিচ্ছে, এটা তো যে কাজগুলো দেখেন, এগুলো কিন্তু পাথফাইন্ডার দিয়ে দিয়ে করছে। এই লোগো গুলো খুবই সুন্দর। এটা দেখেন, এগুলো সবই পাথফাইন্ডার দিয়ে, এটা দেখেন এই ব্ল্যাকটা নিয়ে, তারপর হচ্ছে পাথফাইন্ডার দিয়ে, পরে বাইরে সাদাটা নিচ্ছে। মস্কট লোগোতে এগুলো দেখবেন অনেক, পাথফাইন্ডারের কাজ। আচ্ছা ঠিক আছে, আজকে আপনাদের ছুটি দিই আর কাজ না করাই, আর চাইলে করতে পারেন, আমার প্রবলেম নাই। করেন, আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করেন। আচ্ছা ঠিক আছে, পলাশ খান কথাটা তো বলেন না, তো এই জন্য আপনাকে রিমুভ করে দিছিলাম। কি সমস্যা বলেন, সমস্যা থাকলে লিখে দিবেন, হেডফোনে প্রবলেম, এই প্রবলেম, ওই প্রবলেম লিখবেন, কিন্তু রেসপন্স না করলে এটা খুবই বিরক্তিকর। আছেন আপনি ক্লাসে? ম্যাম ভাই বাইরে গেছে। তো আপনি কেন কথা বলেন না, যে আছে সেই কথা বলবে। গ্রুপে মেসেজ কি আপনি দিছেন? কি না ম্যাম, আপনার ভাই দিছে? কি হয়েছে বলেন, সমস্যা কি, কথা বলতে কেন গ্রুপে ঢুকতে পারে না তাই ক্লাসে, নাকি অন্য কোনো কিছু অর্ডার পাইছে নাকি? আচ্ছা করেন কাজটা, করেন সবাই, একটু টাকা টাকি করলে রেসপন্স কই দেন।
হ্যালো হ্যালো ম্যাম, কেমন আছেন? হ্যালো, হ্যালো হ্যালো,
ম্যাম ক্লাস কি শেষ? না না ভাই শেষ হয় নাই, কাল ওই কাজগুলো করতে বলছে বুঝছে। ও বৃষ্টি আসতেছে রে।
হ্যালো অলোক, আপনি কি কাজটা করতেছেন নাকি আছেন, ক্লাসে আছেন? হ্যাঁ ম্যাডাম, করতেছি তো। একটু স্ক্রিন শেয়ার দিয়ে করেন। আসসালামু আলাইকুম।
Thank you.